হ্যালো, আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। আসলে আজকে যে কারণে ভিডিও বানানো, আজকাল অনেক কথাই শুনতেছি প্রবাসীদের নিয়ে। প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন, হুন্ডিতে কেউ টাকা পাঠাবেন না, এমনকি বিকাশে কেউ টাকা পাঠাবেন না। আজকাল এগুলো কথা শুনতেছি প্রচুর। যা হোক, আমি কিছুদিন আগে গেছে মাসে আমি টাকা ছাড়তে গিয়েছিলাম। আমার বেতন হলো 950 টাকা, আমি বেতন ছাড়তে গিয়েছি 2000 টাকা। কিন্তু হঠাৎ করে ব্যাংক আলাই বললো, আপনার আকামা দিয়ে এতগুলো টাকা যাবে না, আপনার 950 রিয়াল বেতন হয়তো 1200 টাকা যেতে পারে, কিন্তু 2000 টাকা যাবে না। তাহলে মানুষ ব্যাংকের মাধ্যমে কিভাবে টাকা ছাড়বে? মাননীয় প্রধানমন্ত্রীকে এই কথাটা বলে দিবেন, এই ভিডিওটা শেয়ার করে ওনার কাছে দিবেন সবাই। যদি ব্যাংকের মাধ্যমে টাকা ছাড়তে না পারি, তাহলে আমাদের তো বাধ্যতামূলক হুন্ডিতে টাকা ছাড়তে হবে, তাই না? আশা করি সবাই বুঝতে পারছেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।